সবাইকে গুড মর্নিং। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে সোমবার, কালকে রবিবার ছিল, আজকে সোমবার, আর একদম খুব ব্যস্ততার মধ্যে দিনটা কাটে। আর মায়ের বাড়িতে চলে এসেছি, বাইরে ভীষণ ঠান্ডা, আজকে চাপাতা এনেছি, প্রচণ্ড কষ্টের মধ্যে এসেছি। যাই হোক, ভাইয়ের মেয়েটা ঘুমাচ্ছে, আমি এখন চা করে নিয়েছি নিজের জন্য, মাকেও টিফিন দিয়ে দিয়েছি। চাটা খেলে না মাথাটা একেবারে ছেড়ে যায়। ভাইয়ের মেয়েটা কি করে, আমার মায়ের কাছেই ঘুমায়, মাটা তো একা থাকে। এবার বাচ্চা একেবারে মহানন্দে ঘুম ঘুম করছে, ঘুমাচ্ছে, একেবারে হাঁ করে ঘুমাচ্ছে। আমি সকালে প্লেন হাফ রুটি করে নিয়েছি, প্লেন হাফ রুটি, দুধ চা আর ডিমের কোচ। আজকে হোম ডেলিভারি রান্না বান্না হচ্ছে, ফুলকপি আলুর তরকারি, প্লেন ডাল আর তেলাপিয়া মাছ দিয়ে হালকা মশলা দিয়ে একটু তরকারি করবো। এইভাবে আজকে রান্না বান্না। কড়াইশুঁটি আলুর তরকারি বসে গেছে, আর এদিকে কড়াইশুঁটি আর ফুলকপিটা একটু ভেজে নিয়েছে, এটা টেস্ট ভালো আসার জন্য। আর এখানে প্লেন ডাল হচ্ছে আর তেলাপিয়া মাছ একটু মশলা দিয়ে ঝাল হবে, আর ভেজিটেবলের একটা তরকারি তৈরি হবে, স্টু মত হবে ভাইয়ের বইয়ের জন্য, জ্যান্ত মাছ দিয়ে। বাচ্চা যাচ্ছে পোলিও নিতে, কুচু 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 আর কুচুর মা যাচ্ছে ইঞ্জেকশন নিতে যাচ্ছে। কুচু চোখ বন্ধ হয়ে গেছে রোদে, চলো 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 চলো। বাচ্চা প্রথম ঘর থেকে বার হলো, ইঞ্জেকশন নিতে যাচ্ছে। দেড় মাসে নেবার কথা, কিন্তু একটু দেরি হয়ে গেল, মাঝে একটু শরীর খারাপ হয়েছিল বাচ্চাটা, ওই জন্য আমি নিয়ে জোর জোরে হাঁটছি। ওর মা আস্তে আস্তে আসছে, ও মা এখনো তো একটু অসুস্থ, সিজার বেবি, সেই জন্য আমি নিয়ে চলে যাচ্ছি, আগে ও আসছে, কুচ কুচ করে নড়ছে, উঁচু। হ্যাঁ, কি করছে, পিট পিট করে দেখছে, পিট পিট। ইঞ্জেকশনের জন্য চলে এসেছি, কুচুকে নিয়ে চলে আসলাম বাড়ি, চলে এসছে বাচ্চা, ছুঁয়ে পড়েছে, বাচ্চা ছুঁয়ে পড়েছে, ছোনু পাকিলে, ছোনু পাকিলে, মুখ ভালো নেই, শরীরটা ভালো নেই, এটা কি আছে, বড় বেবি এখন ভাত খাবে, খাও খাও, হাম কি যেন হচ্ছে, চিড়িয়াখানা কি হয়েছে, চিড়িয়াখানা কি আর হয়েছে, কি হয়েছে, একটা চুপ করে তো একটা চিল্লায়, দেখ বেবিটা কেমন কাঁদে, দেখ উল্টোডাঙা ক্রসিং, বাসের জন্য দাঁড়িয়েছে এখানে, খুব ব্যস্ত জায়গা এটা, রাস্তাটা মানে চারিদিক থেকেই গাড়ি আসছে। বনু পোপো চলে এসছে এখন মাঠে একটু ঘুরু ঘুরু করতে। মামা কি করছে, ও ব্যাগটা সরাও, বলবো ব্যাগটা সরাও, ওইটা খাবার আসছে, কি খাবার খাবে, কটন ক্যান্ডি, কত করে দাদু, 10 টাকা করে আছে দুটো নিয়ে, হ্যাপি মামা। বাচ্চাদের নিয়ে একটু চলে এসেছি মাঠে, মাঠটার বেশ ফাঁকাই আছে, তার মধ্যে ওদেরকে নিয়ে একটু ঘুরু ঘুরু করে বাড়ি যাবো। আয় পোপো বনি, চলে আয়, হয়ে গেছে ঘোরা, এখন আমরা বাড়ি যাচ্ছি, চলে আসো। মাঠে ঘোরা হয়ে গেল, এদেরকে নিয়ে চলে যাচ্ছি, চলো ব্যাগটা ছিঁড়ে যাবে, পিছনে লোকটা বুকেই যাচ্ছে, এইদিকে সরায়, লোকটা বুকে, এক একটা লোক থাকে, ফোন যদি একবার ধরেছে সারে দুনিয়ার গল্প করবে, পাশে কে থাকলো না থাকলো, বুকেই যায় বুকেই যায়। বা মানুষ ফোনে এত কথা কি করে বলে কি জানি, দেখুন যত গল্প জানে এখানে, যত অফিসের গল্প, পাড়ার গল্প, সব এই ফোনে, ফোনটা ছিল বলে, তাই না। যাই হোক, আমরা এসে গেছি, বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাবো, দেখুন দেখুন লোকটা কিরকম বকছে, দেখুন মুখ বন্ধ নেই, সেই লোকটা ঠিক আমাদের পেছনে পেছনে আসছে, বকেই যাচ্ছে বকেই যাচ্ছে, যত ফোনের কাজ, ঘরের কাজ, অফিসের কাজ, সব রাস্তায় সেরে ফেলে, ওই দেখুন দাঁড়া, আমি তোকে বাড়ি পৌঁছে কল করছি, আমি রাস্তা ক্রস করছি, পাঁচশাল কাছে, হ্যাঁ।
हम মানে রিশ্রামপুরের খুব টেস্টি ফুচকা নে পোপনে গুনু খা এই পাপড়িটা খেতে খুব ভালো লাগে শেষে পুপু বাবাও খাচ্ছে হাম খাও খাও চলো বাড়ি চলো বাড়িতে চলে এসেছি এবার ঘরে যাব পুপু দরজা খুলেছে আমরা এখন ঘরে যাচ্ছি ঘরে যেতে ইচ্ছা করছে না কেন গুলো তোরা পুরো বাইরে বেরিয়েছি না বাচ্চারাও খুশি আমার নিজেরও আনন্দ লাগছে আরও ব্যাপার হচ্ছে কি পোপো কাল থেকে পশু থেকে স্কুলে যাবে ওরও কেনাকাটা কিছু আছে যাই হোক বাচ্চাটাকে একটু ঘুরিয়ে দিলাম ব্রকলি দিয়ে সমস্ত শীতের ভেজিটেবল দিয়ে বাচ্চাদের জন্য চিকেন অ্যান্ড এগ দিয়ে চাউমিন তৈরি হচ্ছে টেস্টি চাউমিন বাচ্চাদের জন্য এটাও আলাদা করা ছিল একবারে মিলিয়ে দিলাম আজকে বাচ্চারা রাতে এইটাই ডিনার কি হচ্ছে হাত সাফাই হচ্ছে ভালো করে ধরো আজকে বাচ্চারা রাতে চাউমিন খাবে ফেভারিট পপু বাবা খেতে বসে গেছে বনুমাও আগ্রহ সহকারে চাউমিনে আক্রমণ চলছে খাও টেস্টি আছে বলি বাবা আমার বাবাটা ভালো খাচ্ছে কুচু দেখি দেখি কি খাচ্ছে চিকেন অ্যান্ড এগ মিক্স ভেজিটেবল চাউমিন টেস্টি বেটা পপু বাবা কি বলছে ক্লাসে চলে যাবে বনুটাকে কে দেখবে তাই না টাটা বেটা গুড নাইট খাও গরম